পাঠিয়ে দেন 10 মাইল দূরে সরকারি ইদারায়, আর 20 মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ঘরে তাকে ঘরে ফিরে যাবে বসিয়ে দেন চুলা আর আগুনের সামনে আপনার রুটি বানাতে। আমি সেই মেয়ে, আমি সেই মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়ার সবুজে কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে, যার চোখে আপনি এঁকে দিতে চান জুটা স্বপ্নের কাজল আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো যাতে পথের পাশে ছুটে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে। ফোনে দেখা আলোর গধূলিতে একা দাঁড়িয়ে থাকা আমি সেই মেয়ে, আমি সেই মেয়ে এমনকি দেবতারাও যাকে ক্ষমা করেন না অহংকার আর শক্তির গম্ভীর যার গর্বে রেখে যান কুমারীর অপমান চোখের জল কুন্তি হয়ে নদীর জলে বিসর্জন দিতে হয় কর্ণকে আত্মযোগে। আমি সেই মেয়ে সংসারে অসময়ে আমি ভরসা, আমার ছাত্র পড়ানোর টাকায় মায়ের ওষুধ কেনা হয়, আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয়, আমার সমস্ত শরীর আমি ছাতা হয়ে থাকি, ছাতার নিচে সুখে বাঁচে সংসার। আপনি 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 আপনারা আপনারা আমার জন্য অনেক করেছেন, সাহিত্যে কাব্যে শাস্ত্রে লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন, প্রকৃতি বলে আবির্ভূতা করেছেন, আর শহর গঞ্জের কানা গলিতে ঠোঁটে রং মাখিয়ে তুমি হাতে দাঁড় করিয়েও দিয়েছেন। আমি একদিন হয়তো হয়তো একদিন হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুড়ে ফেলে দিই, আমি হয়ে উঠবো সেই অসামান্য খোলা চুল মেঘের মতো ঢাকবে আমার খোলা পিঠ, দু চোখে জ্বলবে ভীষণ আগুন, কপাল ঘিরে বেরোবে ভয়ঙ্কর এই জলসি, হাতে ঝলসে উঠবে সেই গর্ব, দু পায়ের উপরে বেজে উঠবে রণধুন ধ্বনি, নিশান শর্ত হাসিতে ভরে উঠবে আকাশ, দেবতারা আতঙ্কে শব্দ বেড়ে বলতে থাকেন মহামেঘ প্রভাত ঘোড়া মুক্ত কে তিন চতুর্ভুজা কালী কাঞ্চন সীমা মুণ্ড মালা বিভূষিতা, বিভৎস দাবানলের মতো আমি এগোতে থাকবো আর আমার এগিয়ে যাওয়ার পথের দুপাশে মণ্ডলী অসংখ্য দেহ ছটফট করতে থাকবে, সভ্যতার দেহ প্রগতির দেহ উন্নতির দেহ সমাজের দেহ। হয়তো আমি সেই মেয়ে, হয়তো হয়তো।